হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আপনার ভিডিও দেখে কল দিছিলাম। আমি বলছি রিয়াদ থেকে। আচ্ছা, আমি জমিয়ে আছি, সমস্যা নাই। যদি জমি বলছেন আপনাকে 350 ইউরো দিতে হবে মেম্বারশিপ, দিলে আপনি জমিটা পাবেন। আচ্ছা, কিভাবে দিতে হবে টাকাটা? টাকাটা বিঘাস নাম্বার দিয়ে, বিঘাস আপনি টাকাটা পাঠিয়ে দিবেন, আমি এখানে গেম দিয়ে দেবো। আর যদি কোন দিনে কাটে দিবেন, আবার আপনি যদি বন্ধু কার্ড আছে আর বন্ধু ব্যাংকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, মানে আমি তো গেমস আসলে সম্পর্কে তেমন একটা বুঝি না। এমনি অনেক ভিডিও দেখছি যে গেম খেলে বা অনেকে পায়। হ্যাঁ, আমি আমার দেখছি আমার সাথে। এটার সিস্টেম, এটার সিস্টেম হইতেছে ভাই, আপনি যদি 100 ইয়েন ধরেন পাবেন হলো 40,000 ইয়েন, 50 ইয়েন ধরলে পাবেন 20,000। ও এখন এখানে 100 ইয়েন যে ধরছেন, 40,000 ইয়েন পাইতেছেন। এখান থেকে যার কাছে, যে ইভেন্টের কাছে খেলছে, উনি কেটে নিবে 6,000 ইয়েন। আচ্ছা, আপনি দিবে কত? 34,000 ইয়েন। 34,000 থেকে আবার পরে ওখান থেকে আমাকে 7 থেকে 8,000 ইয়েন আমাকে দিতে হবে, দিয়ে বাকি যেটা থাকবে ওটা আপনার। ও আচ্ছা আচ্ছা, মানে 100 রিয়ালে যেটা খেলা খেলে নাকি? জি জি জি। আবার যদি 50 সেল করেন, 50 সেলে কিন্তু 20,000 টাকা, ওনার থেকে 3,000 এখন কেটে নেবো, বাকি থাকবে 17। 17-র মধ্যে আমার 7 দিলে থাকবে 10 আপনার। আচ্ছা আচ্ছা, তেমন মনে করুন যে এই যে গেমটা খেলতে, এটা কি একবারে ধরতে হবে না মাসে মাসে টাকা দিতে হবে, মানে কি সিস্টেমটা কি? না, এটা আপনি মাসে 2 বার করে চলে খেলাটা, আচ্ছা 15 তারিখ আর 1 তারিখ। আপনি এই যে এখন যদি আমাকে টাকা দিয়ে, 2 টাকা দিয়ে মেম্বারশিপ করেন, তখন আর কোনো টাকা দেওয়া লাগবে না। পরে খালি আপনি যে টাকাটা গেম খেলবেন 50 সেল 100 সেল, ওটা খালি দিতে হবে। আচ্ছা আচ্ছা, গেমটা টান দেয় কতদিন পর পর? আচ্ছা আচ্ছা, তো মনে করুন যে, মানে আমি তো বুঝি না, একটু কয়েকটা প্রশ্ন করি। মানে মনে করুন যে গেমটা টান দিবেন, কতজন সদস্য মিলে একটা টান দিব আর কি? মানে প্রতি সপ্তাহে 17 জনের টান দিব না? আচ্ছা আচ্ছা, না আমি এই লাইনে কিন্তু একদম নতুন, এ সম্পর্কে বুঝি না, এই জন্য আর কি মূলত। বুঝছি, না না, শোনেন শোনেন শোনেন, টাকার সমস্যা নাই। আমার কথা হইলো জিততাম নি, ওইটা হইলো মেইন, যে গেম পাই আমনি। আমি যে বন্ধুর কাছ থেকে গেম নিয়ে আসি, হ্যাঁ আমি 20,000 গেম সেন্ড করছি, না না গেমে আমার 20,000 গেম করে সেন্ড করতে হয়। হ্যাঁ, এই জগতে ভাই টাকা করতে হয়, মানে টাকা কিন্তু আপনি না, আসে না, টাকা খরচ করবেন, টাকা আপনার কাছে আসবে, তারা দিবে। এটা এটা না, এখন আমি লাস্ট শিখিছি, এটাই দেখতেছি। মানে আমি এক জায়গায় মাইর খেয়েছি, বুঝলেন নি, বিশাল এক মাইর খেয়েছি, কই লাভ নাই। না না, এরকম মানে গেম না, ওইটা অন্য সিস্টেম আসছিল, কিন্তু আমার বন্ধু নিছে, এমন জায়গা ওইটা কই লাভ নাই। এখন এটাতে আমি ফার্স্ট অনেকে দেখছি পাইছে, অনেকে যেমন আমার বন্ধু আরো আগে একটা 30,000 রিয়াল পাইছে, ওইটা দেখে আমি কই দেখে আপনার ভিডিও দাইছে। যদি যদি আচ্ছা, এখন আমি কত পর্যন্ত আছে, 500 বা 100 200, এরকম কত পর্যন্ত আছে? আমাদের যে খেলাটা, এটা আপনি আপনি 2 রিয়াল 4 রিয়াল 5 রিয়াল 10 রিয়াল খেলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যে খেলাটা, হ্যাঁ হ্যাঁ, আমি যাদের, যারা আমার সাথে কাজ করে, সর্বোচ্চ 100 রিয়াল খেলতে হবে, অর্থাৎ ডাইরেক্ট 50 নম্বর পড়তে এটা খেলতে হবে। কারণ যদি 50 সেকেন্ড লাগে, তাহলে দেখা যাচ্ছে 20,000 লাগলে ওই কিন্তু 10,000 আপনার পয়সাটা উঠছে। আচ্ছা, মনে করেন যে আমি 100 রিয়ালটা খেলে আনুমানিক কত পাওয়া সম্ভাবনা? 100 রিয়াল খেললে 30,000 পাবেন আপনি, ওখান থেকে কেটে গোটা আপনাকে 34,000 রিয়াল দিবে। ও, মানে আমি, মানে আমি 34,000 রিয়াল পাবো না? হ্যাঁ, 34,000 পাবেন। আর ওখান থেকে 34 থেকে আবার আমাকে দিতে হবে, আপনার কত দিতে হবে 34,000 থেকে? আর ওখান থেকে আমাকে দিতে হবে 60,000 রিয়াল। অনেকে খুঁজি খুঁজি রাখার জন্য 8 দেয় 9 দেয়, সমস্যা না, সমস্যা না, পাইলে। 60,000 বুঝছি, ওইটা সমস্যা নাই, আমার কথা হলে গেম জিতলে টাকা দেওয়া, ওইটা নিয়ে সমস্যা নাই। এখন মনে করেন যে, এখন আনুমানিক কয়টা খেললে মানে জিতার সম্ভাবনা আছে, মানে কয়টা ধরতে হবে আমার?
আমরা ওই মানুষ আসলে কিছু মানুষ আছে তারা 10 ফিট নাম্বার খেলে, 12 দিয়ে, 5 দিয়ে, তা আমরা এত চালাই না ভাই। আমার কথা, আমি 1 ফিট নাম্বার দিব, আমার কপালে যদি থাকে আমি 100 কোটি কোটি, আর না হলে 100 কোটি সোনা বাংলাদেশে। আমি বলতে পারি ওই যে 10 ফিট নাম্বার খেলে আমি 500 হাজার 2 হাজার ইনভেস্ট করে আমি ওই ব্যাপারটা না ভাই। আচ্ছা শোনেন, আমি তো আপনার সাথে প্রথম বলছি ভাই, নামটা কি জানি? ও আরিয়ান ভাই। তো আমার আর সাথে আরো লোক আছে, আমি আগে খেললে দেখি, যদি পাই মনে করেন যে ইনশাল্লাহ তারা আরো ঢুকাই দিবো, বুঝেন নি? না না না, সমস্যা নেই, আমি দেখি। এখন টাকা মানে ফাটানোর ব্যবস্থা কার্ড কার্ড হইলে ভালো আর কি? না না, কার্ডে দিলে আমার কার্ড আমার না না শুনেন, কার্ডে দিলে আমার কার্ড নাই, কার্ড আছে আমার বন্ধুর, ওই নাম নাম আমি বলে দিবো, হেয়ার কার্ড দিয়ে ফাটামো আর কি। আচ্ছা শুনেন, এখন টাকা বেশি নাই, আপনি প্রথমবার তো আমি 50 রিয়াল টা ধরি। হ্যাঁ মানে 10,000 রিয়াল প্রথমবার? এত টাকা তো প্রথমবার নাই আমার কাছে। এখন আমার কাছে আছে মনে করেন যে প্রায় 3,000 রিয়ালের মতো আছে, ওইটা তো ও বাংলা 10,000 টাকা। না না না, আমি তো না না আমি তো অবাক হয়ে গেছি, 10,000 রিয়াল নি লাগে আমার। না না না, এটা তো না না, আমি তো মনে বলছি আপনি 3,000 টাকা আছে মানে যে দিতেছি না, এটা না হয়তো, কারণ আমি আপনার সাথে প্রথম পরিচয়, এমনি কি আর টাকা দিব নি মনে করেন, হয়তো আপনার লোক কথা কই। না না, এটা আমি বিয়ে শাদী করছি না, যদি ভাগ্যে জিতে আর কি, তাইলে আমরা সারাই দিব। আচ্ছা মনে করেন, আরে আইরিন ভাই, মনে করেন যে আগে 50 রিয়াল নেন, পরে দরকার 1 সপ্তাহ পরে ওই 10,000 টাকা যেটা, এটা কি এমনি দিতে হবে সাথে সাথে মেম্বারশিপের টা আগে? না না, এটা এটা আপনি সাধারণত ভাই মেম্বারশিপের জন্য 50 রিয়াল করে দিতে হবে, কিন্তু 10,000 টাকা আগে দিলে আপনার একটা কার্ড তৈরি হবে, মেম্বারশিপের একটা ফর্ম তৈরি হবে, আপনার ছবি লাগবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার লাগবে, এটা দিলে আপনার একটা ফর্ম তৈরি হবে, ফর্ম থেকে আমাদের এজেন্ট দিয়ে দেয়, আপনার নামে গেমটা আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তুই তুই খেলবি না গেমস? হ্যাঁ, তো তোর এই টুর্নামেন্টটা কন্ট্যাক্ট ইয়ে বানাই দেয়। হ্যাঁ আগে তুই বি খেল, তারপরে আমি, ওই আমার বন্ধু একটা আছে, তাই আমি আগে আমি ভর্তি পরে আরে ভর্তি কর না, এর লগে একবারে দিয়ে দিবি, দিবি একবারে দিয়ে দিবি। হ্যাঁ একবারে খেলবি, খেললে তুই যদি খেল তারপরে আমি। আচ্ছা ওই আমার যে সাথে, সিস্টেম তো তুলে দিতে, ও আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে তাহলে একটু সিস্টেম ভালো। আচ্ছা ঠিক আছে আরিয়ান ভাই, তাহলে টাকা এখন দিতাম না, তাহলে কালকে দিই আমি টাকা, যে 10 এখন কি তারা প্রবাস থেকে এই যে বিট কয়েন বা এই যে লটারি লটারি বলতে যেগুলো বোঝায় যে লটারি ধরে, এগুলো একবার 100% বুয়া, 100% প্রতারক। কারণ আমি যে কথা বলছি আপনার এই কথার মধ্যে দিয়ে কি বুঝতে পারলেন, এই যে ডাইরেক্ট একজন ফেসবুকের মধ্যে স্পন্সর দিছে, অর্থাৎ সে অ্যাড দিছে এবং তারা কিছু টাকার একটা ভিডিও নিছে, কিছু
টাকার কিছু ভিডিও, টাকার একটা ভিডিওর মধ্যে ফুফুরে ফোন নাম্বারটা দিয়া অডিও কলে, মানে ক্যামেরার সামনে আসে নাই, এমনিতে বলতেছে যারা যারা লটারি খেলতেছেন কল দেন, 100% শিওর, 100% শিওর আপনি লটারি জিতবেন, আপনি টাকা পাইবেন। তো এখন আমি যখন ফোন দিছি যে আপনি পুরো ভিডিওটা শুনলেন যে কি বলছে, যে আমি যখন 100 রিয়ালের লটারি খেলবো তখন আমি 40,000 সৌদি রিয়াল পাবো, বুঝতে পারছেন তো যে কথার স্টাইলটা কেমন, 100 রিয়াল নাকি 40,000 রিয়াল আমি পাবো। তবু 100 রিয়াল করে 40,000-এর মধ্যে উনি নিব, 3-4 হাজার টাকা ওনাকে দিতে হইব, তারপর এই জায়গায় আরও সব কিছু দেওয়ার পরেও আমি 30,000 রিয়াল, 30 থেকে 32,000 রিয়াল আমার পকেটে থাকবে। তো মানুষ কি পাগল, আমি তো এটাই বুঝতেছি না, যে এই যে এইসব কথা শুনো অনেকে বিশ্বাস করে। আমি তো এইগুলো কোনো বিশ্বাস না, এই যে ভিডিও করার উদ্দেশ্য হলো প্রবাসী ভাই বোনদেরকে সতর্ক করা, কারণ যত ধরনের প্রতারক দেখেন, যত ধরনের ধোকাবাজি দেখেন, সব প্রবাসীদের ক্ষেত্রে হইতেছে বা প্রবাসীদেরকেই টার্গেট করে। এই যে যদি 40,000 রিয়াল আমি পাই তাহলে আমার সৌদি আরবে কোনো কাজ করার দরকার নাই, আমি বসে বসে লটারি খেলতে থাকি, একটা বলদিয়া কোম্পানিতে বলদিয়া একটা বলদিয়া কাজ করে, ওই লোকের একটা বেতন 600-700 টাকা, তাহলে 1 বছরে কত ইয়ে, 7 × 12 = 84, 8,400 টাকা আসে 1 বছরের স্যালারি। তো আর আর ওনার সাথে আমি যদি এই যে 100 টাকার লটারি খেলি, কত 2-3 বার 4 বার 5 বার গেম খেলার পর আমি জিতে যেতে পারি 40,000 রিয়াল টাকা, কি বলদার ফুন্দি দিয়া ইয়ে। এই যে যারা অনেকে বিশ্বাস করেন, প্লিজ ভাই, এগুলো ধোকাবাজ 100% প্রতারক, কারণ আপনি যারা সৌদি আরবে আছেন, সৌদি আরবের আইন সম্পর্কে সবাই জানেন যে এখানে কোনো লটারি বা এরকম জুয়া বা কোনো কিছু হালালভাবে বা বৈধভাবে সরকার এরকম করছে, এরকম কোনো ঘোষণা দিছে বা এরকম কোনো বৈধতা আছে, এটা যারা সৌদি আরবে আছে তারা 100% তারা এটা জানে যে এই দেশের লটারি জুয়া এগুলো 100% নিষিদ্ধ। কিন্তু নিষিদ্ধ থাকা সত্ত্বেও যারা এইরকম অনলাইনের মধ্যে মিডিয়ার মধ্যে প্রতারণার শিকার হন তারা পরে ফেসবুকে স্ট্যাটাস দেন বা পরে কান্নাকাটি করেন। তাই আমার এই ভিডিও থেকে আমি আবারও বলতে চাই, এই যে বিটকয়েন, লটারি, বাজি, এগুলো 100% প্রতারক, 100% প্রতারক, এগুলো থেকে সাবধান থাকবেন। যাক, যদি ভালো লাগে আর এইরকম প্রতারক, বিভিন্ন প্রতারক দেখতে চান, তাহলে আমাদের সত্যি সাথে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। আসসালামু আলাইকুম।